হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে স্বাগত। আজকে দেখাবো, দেখো একটা ইউনিক রেসিপি, মাছের ডিমের বড়া, মুসমুসে মাছের ডিমের বড়া, জিভে জল আনার মতো রেসিপি। তার জন্য প্রিপারেশন নিয়েই চলে এসেছি। দেখো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো নিয়ে নিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, আর 300 থেকে 400 গ্রাম ওয়েটের ডিম, আর জিরে মরিচ, আদা বাটা, রসুন বাটা, আর পরিমাণ মতো লবণ। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন আর কর্নফ্লাওয়ার। আর এটাকে ভালো করে পেস্ট করে নেবো। পুকুর থেকে ছিপ দিয়ে মাছ ধরেছিলাম, সেই মাছের ডিমেরই বড়া তৈরি করবো আজকে। দেখো পেস্ট হয়ে গেছে, এবার কড়াইটা গরম করে নেবো ভালো করে, যেহেতু মাটির জালে উনুনে রান্না হচ্ছে, কড়া খুব গরম হয়ে গেছে। এর মধ্যে পেস্টগুলো কেটে কেটে দিয়ে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে, আমরা ভীত বাঙালি, খাওয়াতে আমাদের কোনো অরুচি নেই, তাই খাবার যতই রিচ হোক না কেন। একে একে বড়াগুলো দিয়ে নেব। দেখো প্রায় দেওয়া হয়ে গেছে, এক সাইড করে হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এরকম বৃষ্টির দিনে মাছের ডিমের বড়া মুড়ির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে হলে তো আর কথাই নেই। দেখো বন্ধুরা কেমন হয়েছে একটু দেখাচ্ছি, ভেতরটা পুরো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এই যে মাছের ডিমের বড়া তৈরি হয়ে গেছে, মস্তি করে খেলাম, খুব সুন্দর হয়েছে বড়াগুলো। ভালো থেকো বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ।